हाय परिवार सकले भलो आज सुस्थ आज तो आज के चले बोनर बाड़ी तो बोन खाली बोलते जे हमार बाड़ी आसेना तीन एस कारण हे बोर बाड़ी आज के घर हे बाड़ी हे तो आसा आसिना एवं कि हमार समय तीन एस बोर बाड़ी तो देखा कम घर से घर और ओजे बन बन एक बन और ये तो चेनई हमार मडल तो ये हमार बने पुरानो बाड़ी पुरो भेगे गे तो नतून घर यहाँ हे तो तुम्हारे देखा कि घर हे एक बार उठे देखी एन पुड़े जो पड़ी ताओ तुम्हारे रिक्स नहीं तुम्हारे भरसा उठी ठीक है एक लाइक सबसक्राइब जहाँ करार हमें कर दिओ ठीक है और इन चेष्टा हो प्रचुर परमाणे खर्च कर मैं कत रिक्से क्च कर सीढ़ी बे उठे वरा देखो बाबा मिस्त्री टाक टाक जो चकचक कर देख कत रिक्स नहीं क्या कर रिक्स नहीं क्या तीनटे बासेर काट तार उपरे दाड़िये काज करछे कोनो सेफ्टी बेल्ट नहीं माने कतो रिक्स निये एरा काज करे এখানে উঠেছি রীতিমতো আমার ভয়ে আমি হাত পা ঠান্ডা হয়ে আসছে আর উনি গরম গরম করে মারছে এটা পুরো কাঁপছে পুরো তত্তর করে কাঁপছে আমার ক্যামেরাও নড়ছে এত জোরে মানে কাঁপছে কিন্তু উনি এত রিক্স নিয়ে কাজ করছে তো দেখার মতো মানে কি রিক্সে ওরা কাজ করে যাই হোক বাড়িটা পুরো কিভাবে হচ্ছে না হচ্ছে পুরো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমার কাজ কামাই করে আমি আজকে এসেছি বাড়িতে এখানে দেখানোর জন্য তো ঠিক আছে তো এখন তো ইউটিউব থেকে কোনো পয়সা করি এখন পাই না তো কাজ করতে হয় তো কাজ কামাই করে আজকে এসেছি বোনের বাড়িতে অনেক দিন ধরে খালি বলে যে আসে না বাড়ি হচ্ছে আসছে না দেখতে তাই জন্য এলাম ভালো তো খারাপ কি काट काटार मेशिन ये दिए काट काटा है और ये चा दिए मेरी बिस्कुट दिए देखले तो कि मार खाई मार खाई किन्तु करा किछु नहीं मार खाई तो कि मारलो हाँ दर्शक दे दर्शक जाने ठीक है हमारे परिवार सबाई जाने जेटा से देखान चेष्टा करी कि तो चा र चा दिए संगे नेरो बिस्कुट तो मिस्त्री मानी
খাইনি, ফেলে রেখে দিয়েছি একখানা, জানি না কে খাইনি। তো যাই হোক, এইভাবে দেয় আমি তো সেটা আমার কোনো ব্যাপার না, আমি যেটা সত্যি ঘটনা সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আর এই জন্যই মানে তোমরা এত ভালোবাসো আমাকে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো। যাই হোক, তো আগেও দেখাবো কী করে ঢালাই হচ্ছে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। ওকে, কাটকাটার মোটরটা খারাপ হয়ে গেছে, রীতিমতন যুদ্ধ চলছে কী করে খোলা যায়, প্যাচটা প্যাচটা কিছুতেই খুলছে না, সবাই চেষ্টা চালাচ্ছে। যুদ্ধে সব হেরে গেছে এরা। জায়বাবু পরিচালনা করছে, জায়বাবু চলে এসছে পরিচালনা করছে। জায়বাবু এই বাড়ি সম্বন্ধে কেমন বলো, কেমন হচ্ছে কেমন বলো। ওই দেখো বলো, এ হচ্ছে আমার জায়বাবু, মানে কার্তিকের দিদির বর। তা কেমন হচ্ছে বলবে তো, সব ঠিক আছে তো, দেখে নিয়েছে তো উপরে উঠে, এখন কি পড়ে যাবে? না উপরে ডিম ছাড়বে, স্লাবে রড হবে। আরে ইস্টা ছিল না, এই দুটো রড নেই, কিসে দুটো রড এই সিঁড়ি ওখানে রড দিচ্ছে না, দশ দশ করে জারি দিই, জয় দিই, মানে দুটো আর পারো নেই, ভিডিও করা হচ্ছে। ও ঠিক আছে, তা তুমি এসছো ভালোই হয়েছে, লুচি বুচি হবে, কেন নালে হতো না, নালে হতো না সে কি বলছে? হ্যাঁ সিমেন্ট বা হচ্ছে রেডি, এদিকে হচ্ছে বালি। এগুলো কি কাজে লাগবে? ও গ্যাপ গ্যাপ রডের তলায় দিতে হবে, কত ভালো কাজ হচ্ছে, মার্বেল দিয়ে রডের তলায় দেওয়া আছে, এটা আর বেরোবে না তো, ওটা তো ওর মধ্যেই থেকে যাবে। সিমেন্টের মাল করে দেয়, আমরা মার্বেল দিয়ে দিচ্ছি। ভালো, আমরা উপরে নাচবো তো, এ ভালো। দেখা যায় না মায়ের বোনে অন্য কোন ছেলে, যে মার্বেল পাথরগুলো ভাঙছিল হাতুড়ি দিয়ে, সেইগুলো সব এই লোয়ার রডের নিচে সব দিচ্ছে, এগুলো সব রাখা হবে, তারপরে লোয়ার রডটা ওর মধ্যে দেবে, দিয়ে অনেক রকমের কাজ, অনেক সিস্টেম, কত সিস্টেমে কাজ হয় এদের। তো এইসব কাজগুলো খুব খাটনির এবং কি মানে কি বলবো, প্রচণ্ড কষ্টের, দেখতে খুব সহজ কিন্তু প্রচণ্ড কষ্ট আর রিস্কও বটে।
যা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, কি হবে কি জানি। ছাদ তো বৃষ্টি কমে গেলেই ছাদ শুরু হবে, এখন জানি না। আকাশে অবস্থা খুবই খারাপ, সবাই চিন্তিত। অবশেষে বৃষ্টি কমলো, আবার কাজ শুরু হয়েছে। পাইপ কোথা হয়েছে, কি আমলে বাবা। ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে, সব সিমেন্ট বালি টঞ্চি সমস্ত কিছু এবারে পাইল করা হবে, মাখা হবে, তারপরে ছাদের মধ্যে ঢালা হবে। তা সমস্তটাই দেখাবো, এবার সব মাখামাখি হচ্ছে, হবে পুরো ছাদটা দেখাবো কীভাবে তৈরি হয়, ঠিক আছে। প্রচন্ড আওয়াজ, আর আমার কথা কেউ শুনতে পারবে কিনা আমি বলতে পারছি না। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এই ভাবে এখানে সমস্ত মানে মাথাগুলো সমস্ত কিছু কাজে কাজে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছে সব কীভাবে ছাদ তৈরি হয়। তো ঠিক আছে, চলো আগে দেখা যায় তারও কী দেখা যায়। আমি ওই ওই ঢালাই ঢালাই করাই, পোমোটাটা আমার উপর ছেড়ে দেয়, আমার বহুত টেনশন হয়, আর নিজের তো আরো বেশি টেনশন হচ্ছে ওই জন্য। মোটামুটি চেপে ঢেলে যাও, মাল বেশি খাইয়ে লাভ নেই, মাল বেশি খাইয়ে লাভ নেই।
ছাদ দিয়ে উঠে দাঁড়িয়ে থাকতে পারলেই হবে। একটু একবার টেনে গেলে ঘোলা মেরে দিলে অনেক দিন ইয়ে হয়ে যাবে। আজকের মতন বিদায় নিলাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট কোন পর্বে। টাটা। দু বছর পড়ে থাকলো তার জন্য।